এই বন্ধুরা কেমন আছো? সবাই ভালো আছো আশা করছি। কিন্তু আমার যে একটা স্কেটটা ছিল, ঠিক আছে, ওটা ব্যাপারে তুমি হয়তো জানো না যে স্কেটটা দিয়ে আমি ভিডিও ভিডিও বানাই। ওই স্কেটটা আমি একটা বন্ধুর কাছে বেচে দিচ্ছি 2000 টাকায়, কারণ আমার কেনা ছিল হচ্ছে গিয়ে 3000 টাকায়, আর সামথিং ওটা আমার 1000 টাকা উইল খরচা পড়েছিল, ঠিক আছে। তো সেই হিসাব করে ওটা বেচে দিয়েছি। ওটা আমার অ্যাকচুয়ালি আর হচ্ছিল না, আমার অ্যাকচুয়ালি স্পিড স্কেটিং লাগতো, তো তার জন্য একটা স্কেট অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে, কসো কোম্পানির থেকে, যেটা দাম ছিল 6000 সামথিং ছিল, 6200 টাকা ছিল। সেখান থেকে এখন ওটার দাম হচ্ছে কি ডিসকাউন্ট দিয়ে টিয়ে ওটার দাম বিগত তোমার হয়ে গেছে 5900 টাকা, ঠিক আছে। এবার ওই স্কেটটাই এখন এখানে আসবে, ঠিক আছে, যেই প্লেসে আছে এই প্লেসে আসবে, আর তারপরে ওখান থেকে ওটা পারচেস করবো। চলো ওটা দেখাবো তোমাদেরকে। ফাইনালি আমাদের ডেলিভারি বয় চলে এসেছে, দেখতে পাচ্ছি। ও যে ছোট্ট দূরে একটু, সো ডেলিভারি বয় চলে এসেছে যেহেতু। আবে সালে, অ্যাকচুয়ালি এটা ডেলিভারি বয় না, এটা পিছনে একটা মেয়ে ছিল, আই থিঙ্ক এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, আমার মনে হলো ডেলিভারি করতে এসছে, আই এম সরি। মেরো হাতও দেখালাম, লল স্কেটা গিয়া নিকালো, পয়সাই পয়সা হো গয়া। এ তোমাদের ডেলিভারি কি স্লো নাকি? আর আগের দিন যাও না, কি বলবো, কালকে আসা কথা ছিল, কালকে দিয়ে আজকে এখন আসছে। গাইস এই হচ্ছে রোলার স্কেট, চলে এসছে, এটাকে কেটে নেবো। এটা আস্তে আস্তে, এটা অ্যাকচুয়ালি কালকে দেওয়ার কথা ছিল কিন্তু আজকে এটা দিয়ে গেলো বাই ফল্টই ওদের। কালকে দিলে আরও বেশি খুশি হতাম অ্যাকচুয়ালি। তাও ঠিক আছে, এটা চলো খুলে নিই একদম। কতগুলো লেয়ার দেওয়া, এটা অ্যাকচুয়ালি দিল্লিতে ম্যানুফ্যাকচার হয়ে এসছে, ঠিক আছে, দিল্লির কস্কো কোম্পানি থেকে। অ্যাকচুয়ালি প্রথম প্রথম আমিও ভরসা পাচ্ছিলাম না, আর আমার কী হয়েছে, আমার একটা একটা জিনিস করতে ভুলে গেছি, একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটায়, ঠিক আছে, যে ওয়েবসাইটটা ট্রু মানে ট্রাস্টেড কি না এটা চেক করা যায়, ঠিক আছে, ওয়েবসাইটটার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে ডিসক্রিপশানে। ওই ওয়েবসাইটটা চেক করেছি, ঠিক আছে, দেখি কি ওটা 95% আসছে, মানে কস্কো কোম্পানি অ্যাকচুয়ালি অরিজিনাল, তো 95% আসছে, তো আমি ঠিক আছে অর্ডার দিয়ে দিয়েছি। এবার যেহেতু কালকে আসছিল না, আমি বহুত টেনশন নিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি আসবে কি না আসবে, অ্যাকচুয়ালি ফ্রড হয়ে গেল কি না। একবার এটা দেখিয়ে দাও, এই দেখো একবার, এটা হচ্ছে আমি এলসব অর্ডার দিয়েছি, তার জন্য এটা হচ্ছে 39 থেকে 32-র মধ্যে, তো খুবই বেটার। এটা হচ্ছে কি FX7 বেয়ারিং আছে, 110mm এর হুইল আছে, ফ্রেম আছে, পুশ আছে, আর এখানে এই বাকেল টাইপের আছে, এটা খুবই সেই স্কেট দেখে তো মনে হচ্ছে। ঠিক আছে চলো এটা ওপেন করা যাক। ওবে গুলি করে দেবো পেছনে একদম। যা বলার আমাকে বলুন। এই তুই কেবে ভাজড়ি মান না, এই এখানে কোনো মাল লুকিয়ে আছে একটু তার কাটা। আমি মনে করেছিলাম যে এটা নর্মাল হুইলের মতো হয়তো 110mm এর হুইলের মতো হবে, কিন্তু এটা কিন্তু হচ্ছে কি যেটা হচ্ছে MF 900 আছে, 900 কম্প্রেসারে যে হুইলগুলো সেই হুইলের মতো একদম। এর কতটা ইঞ্চি, এতটা ইঞ্চি, 1 কর মতো এটা তোমার হচ্ছে গিয়ে এরিয়াটা আছে, দেখো। ও আর একবার স্পিডটাও সেই আছে কিন্তু গাইজ, সামনের স্পিডটা কমে গেল, এটা এখনও ঘুরে যাচ্ছে, এর স্পিডটা মারাত্মক আছে, দেখি কতক্ষণ ঘোরে। এটা তো থেমে গেল, এটা থেমে গেল, এটা বহুত স্পিড আছে, এটা বহুত স্মুথ আছে, আই থিঙ্ক পিছনের দিকে বেশি প্রেশার লাগে, তো ওই প্রেশারের কারণে এটা স্মুথের জন্য এটা বেশি স্পিডে চলবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে দেখো এই একটা ছিদ্র আছে, এই একটা ছিদ্র আছে, ঠিক আছে, এই ছিদ্রগুলোতে কী হবে, এটা হচ্ছে 90mm এর হুইল, এটাতে হচ্ছে 4টে তুমি লাগাতে পারো, 90mm এর কস্কো হুইল, যে কোনো হচ্ছে, দূরে করো ক্যামেরাম্যান, দূরে করো। আর এই দেখো এর স্কেটটা সেই লেভেলে,
আর এইটা দেখতে পাচ্ছো এই যে এই সফট বুট আছে, ঠিক আছে, এটা সফট বুট আছে, এটা হার্ড বুট না। আর এটা হচ্ছে কি তোমার, এটা বের করা যাবে আই হোপ সো। এটা না, এটা বের করা যাবে না মনে হয়, এটা আমি মনে করেছিলাম এটা একটু বের করা যাবে। আই থিঙ্ক বের করা যেতে পারে, যাই হোক না কেন একবার ইয়ে করে দেখি আমি। বাকেল টাইপেরও আছে, এটা বেরোবে না, এটা যেরকম আছে এটা এরকমই আছে, ঠিক আছে। কিন্তু একবার পায়ে পরে দেখবো, কারণ হচ্ছে কি যেহেতু এটা লার্জ সাইজ আমি অর্ডার তো দিয়েছি আর 42 mm এর দিয়েছি, তো আমি এটা পুশ করে বাড়িয়ে দেবো। এই যে বেড়ে গেল, এটা পুশ করে, এটা আই থিঙ্ক এই পায়ের আছে, ও ভেতরে কিছু আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমার পায়ে কমফোর্টেবল আছে, একটু পড়তে পড়তে ইজি হয়ে যাবে। আর এইগুলো একটু একটু টাইট ফিটিং আছে, যেহেতু এরকম বুটটা প্রথমে কোনোদিনও পরিনি, আর জাস্ট লিটারালি অনেক বড় হুইল। তো এটার রিভিউ তো দিয়ে দিলাম তোমাদেরকে, ফ্রেমের কোয়ালিটিও একদম পুরো A1 ফ্রেমের কোয়ালিটি আছে। তো এর সাথে আরও কী কী পেয়েছি সেটা একবার দেখো তোমাকে। এই হচ্ছে গেল একটা রোলার স্কেট, ঠিক আছে, এই হয়ে গেল দুটো। আর এর সাথে পেয়েছি একটা ব্যাগ ক্যারি করার জন্য, অ্যাকচুয়ালি এটা কস্কোর কোম্পানির থেকে এসছে ব্যাগটা, তো এখনই ব্যাগের মধ্যে দিয়ে দিই। আর এটা আছে, বেল্ট আছে, হয়ে গেল, এখন কত ভরে আছে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে বিকালবেলা রিভিউ দেবো, ঠিক আছে, বিকালবেলা এটা পড়ে পুরো একদম, অ্যাকচুয়ালি কোনো বেশিরভাগ ইউটিউবারই আমি দেখেছি যারা এই রিভিউটা দিয়েছে কিন্তু পড়ে দেখায়নি, কিন্তু তার অন্য অন্য ভিডিওতে পড়ে দেখিয়েছে, কিন্তু আমি এটা পড়ে দেখিয়ে পুরো এক করে ভিডিওটা দেখাবো তোমাদেরকে। চল সব পড়ে দাও। স্কেটটার স্পিড খুবই ভালো, ঠিক আছে, স্কেটটা তুমি হচ্ছে গিয়ে হাই স্পিড 33 পাবে যদি তুমি একটু নর্মালি চালাতে পারো। এবার তোমার যদি স্ট্যামিনা পাওয়ার খুব বেশি থাকে তাহলে হচ্ছে গিয়ে তুমি 40 আপ করতে পারো, ঠিক আছে। কিন্তু আমি যতটা চালিয়েছি আমার ধারণায় হচ্ছে কি আমি 31, 32, 33 এরকম সামথিং গেছি, ঠিক আছে, অতটা তো অ্যাডজাস্ট করিনি। আর হচ্ছে স্কেটটা খুবই স্মুথ, দেখতে পাচ্ছ খুবই স্মুথ, অটোমেটিকলি চলছে স্কেটটা। অ্যাকচুয়ালি এটা ড্যাশের কোম্পানির স্কেট আছে, ঠিক আছে, ড্যাশ কোম্পানির স্কেটগুলো কী হয় ওটাতে তোমার হচ্ছে গিয়ে খুব ভালো পারফরমেন্স দেয়, অ্যাকচুয়ালি ওর বুটটা খুবই ভালো হয়, তো এর জন্য তোমরা চাইলে এর স্কেটটা পারচেস করতে পারো, ঠিক আছে। আর এটার হচ্ছে গিয়ে ওয়েট, যেটা এর ওয়েট হচ্ছে গিয়ে 2.12 গ্রাম, মতলব দুই কেজি হচ্ছে গিয়ে দুই কেজি 12 গ্রাম হচ্ছে গিয়ে এর ওয়েট আছে, ঠিক আছে, একটা শুয়ের। আর যদি দুটো মাপো তাহলে হচ্ছে গিয়ে ওরকম 4 কেজি 24 গ্রাম মতো, ঠিক আছে, খুবই ভালো স্কেট, আই হোপ তোমরাও কেনো, ঠিক আছে। এটা হচ্ছে কস্কো কোম্পানির অফিসিয়াল থেকে কিনে নাও, কারণ অ্যামাজন ফ্লিপকার্টে তো আমি দেখলামই না অ্যাকচুয়ালি, অ্যামাজনে ওখানে হচ্ছে কি সাইজটা অ্যাভেলেবেল নেই, তো তোমার ওখান থেকে নেওয়া কোনো অসুবিধাই হবে, ঠিক আছে। তুমি চাইলে তুমি কস্কো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করো, ওখান থেকে আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। আর ওটা হচ্ছে কি আছে তোমার, একটু আসতে টাইম লাগবে, ঠিক আছে, ওখানে যদি দেখায় হচ্ছে গিয়ে 21 তাহলে হচ্ছে গিয়ে তোমার 22 তারিখে আসতে পারে, কেননা আমার তো অ্যাকচুয়ালি হলো, কারণ আমি ভেবেছিলাম হচ্ছে গিয়ে আমার এটা 20 তারিখের মধ্যে চলে আসবে, ঠিক আছে, কিন্তু আমার এখানে 21 তারিখে আসলো, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা চাইলে এটা নিতে পারো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে। আর একটা চ্যানেল আমরা স্টার্ট করছি, ঠিক আছে, ওই চ্যানেলটার লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো, নতুন নতুন ভালো ভালো ভিডিও ওখানের মধ্যেও আসবে, ঠিক আছে, আর এটা তো আসবেই অবশ্যই। চলো বাই।